রেকর্ড চালু করে দিলাম, সাথে হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমরা আরেকটা গল্প দেখবো। এগুলো সবগুলো আসলে জাহাঙ্গীরনাথ বিশ্বজুড়ে আছে, এই যে জাহাঙ্গীর বিগত বছর প্রশ্ন সমাধান। ওকে, জাহাঙ্গীরনাথ বিশ্বজুড়ে লিখে আছে উপরে, জাহাঙ্গীরনগরে সবচেয়ে বেশি আছে, প্রত্যেকটা ইউনিটে আছে এবং ইংরেজিতে দিবে, মানে অঙ্ক প্রশ্নই হয় ইংরেজিতে। এই জন্য দেখো আমাদের অঙ্কগুলো কিন্তু সবগুলো ব্র্যাকেটে ইংরেজি আছে, যাতে তোমাদের সমস্যা না হয়। সাপোজ আমরা এইখানে 3 নম্বর অঙ্কটা করি, এখানে প্রশ্ন বলছে যে যদি তোমার কাছে একটি সংখ্যা থাকে এবং তার সাথে 6 যোগ করি, তাহলে ফলাফল হয় ওই সংখ্যার 2 গুণ থেকে 21 বিয়োগ করার সমান, সংখ্যাটি কত? একটা জিনিস সবসময় খেয়াল করবা, সংখ্যা জিজ্ঞেস করলে যে সংখ্যাটি কত বা সংখ্যাটি কত হতে পারে, নিচের কোনটি সংখ্যাটি, এরকম প্রশ্ন করলে তুমি সংখ্যাটা গিয়ে সরাসরি 1 ধরে নিবা মনে মনে। তাহলে খেয়াল করো, বলছে যে যদি আমার কাছে বা তোমার কাছে বলতে পারে, যদি আমার কাছে একটি সংখ্যা থাকে, তাহলে সংখ্যাটি সাপোজ এক্স, তার সাথে 6 যোগ করা, আমরা 6 যোগ করে ফেলবো, প্রশ্নে যেভাবে বলবে সেভাবে তুমি হাঁটবা, সেভাবে তুমি হাঁটবা। আমি তোমাকে এমন দেখাচ্ছি, দেখা একটু, আমাদেরকে বলছে যদি আমার কাছে একটা সংখ্যা থাকে, আমি মনে করলাম সংখ্যাটি এক্স, বলছে সংখ্যাটি সাথে যদি 6 যোগ করি, তাহলে 6 যোগ করে দিলাম, ওদের কথা অনুসারে আমরা কাজগুলো করবো, ওরা যা বলবে হুবহু তা, প্রশ্ন অনুসারে আমরা হাঁটবো। ওকে, এবার খেয়াল করো তারা কি বলছে, তারা বলছে যে তাহলে ফলাফল হয়, মানে ফলাফল কি হবে যদি এক্স এর সাথে 6 যোগ করি, ফলাফল কি হবে, ওই সংখ্যার 2 গুণ থেকে 21 বিয়োগ করলে যত হয় তত, ওই সংখ্যার 2 গুণ থেকে 21 বিয়োগ, মুখস্থ করো, ওই সংখ্যার 2 গুণ থেকে 21 বিয়োগ, ওই সংখ্যার 2 গুণ থেকে 21 বিয়োগ, ওই সংখ্যার 2 গুণ থেকে 21 বিয়োগ, তাহলে ফলাফল বলছে, ফলাফল মানে তো সমানই, ফলাফল ওই সংখ্যার 2 গুণ থেকে 21 বিয়োগ। তাহলে খেয়াল করো তো, আমি কি তাদের কোশ্চেন মতো করে জিনিসটা লিখে পাচ্ছি না, বুঝতে পারছো তোমরা? জি ভাই, ওখানেই সব দেওয়া আছে ক্লু প্রশ্নের মধ্যে, জাস্ট তুমি এটাকে মাথার মধ্যে, ব্রেনের মধ্যে একটু খেলতে হবে, ব্রেনের মধ্যে খেলে সাথে সাথে লিখে ফেলবা, লিখলে দেখবা যে বের হয়ে গেছে। এখন এটাকে কি আমরা সমাধান করতে পারবো না? পারবো না। তাহলে এই যে আমি এটাকে পক্ষান্তর করে লিখতে পারি, (2x - 21), একদম সহজভাবে দিচ্ছি তোমাদেরকে, যাতে তোমরা পারো, কারণ বলে তোমরা ভুলে গেছো মনে হয়, এই জন্য আমি একদম সহজভাবে দিচ্ছি। তাহলে খেয়াল করো তো কত হয়, (2x - 21) = (x + 6). ওকে, তাহলে এই যে এটাকে আমি এপাশে নিয়ে যাই, এপাশে যদি নিয়ে যাই কি হয় বলো তো, (2x - x), রাইট, (= এপাশে আগে 6 ছিল, আর 21টাকে আমি এপাশে যদি নিয়ে আসি প্লাস হয়ে যায় (+21), তাহলে দাঁড়ালো কি যে (x = 27), রাইট, (x = কত হলো 27, তাহলে সংখ্যাটি কত, 27। এখন তুমি যেটা করো, সংখ্যাটি আসলে 27 কিনা এটাকে, এটা 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 এটাকে বিশেষ করা দরকার নাই, যে তোমার অঙ্কটা হয়েছে এটাকে কখনোই বিশেষ করবো না, পারলে একবার চেক করে দেখবা। দেখো এখন আমি এটা চেক করবো, আমার কাছে একটি সংখ্যা থাকে, তাহলে সংখ্যাটি 27 আসছে, তাহলে আমি মনে করি আমার কাছে 27 আছে, 27 এর সাথে 6 যোগ করি, 6 যোগ করলে কত হবে বলতো, 27 সাথে 33, রাইট, 33 হয় না? আমরা তো সংখ্যাটি 27 অলরেডি পেয়ে গেছি, এবার চেক করে দেখি প্রশ্নের সাথে মিলে কিনা। তাহলে 27 এর সাথে 6 যোগ করলে হয় 33, তোমরা কি দেখতেছো? মানে তোমরা দেখতেছো না প্রশ্নটা, দেখে হ্যাঁ ভাই দেখতেছি, এখন দেখতেছো রাইট, সংখ্যাটি 27, তাহলে 27 সাথে 6 যোগ করলে কত হয় 33, তাহলে সেটা সমান হবে কার, 33, ওই 2 গুণ থেকে 21 বিয়োগ করতে হবে, তাহলে 27 এর 2 গুণ কে, 54, 27 এর 2 গুণ কে, 54, 54 থেকে 21 বিয়োগ করো, যার হাতে ক্যালকুলেটর আছে সে বলো কত হয়, 30, 33, 33 হয়েছে, দেখো আগেও 33 হয়েছে, ওই যে 27 এর সাথে 6 যোগ করলে 33 হয়, এখন আবার আমরা এটাকে 2 গুণ করলাম, 27 কে 2 গুণ করলাম, 54, 54 থেকে 21 বিয়োগ করলে কত আসলো, 33, 33, রাইট, আমাদের অঙ্ক কি রাইট, রাইট, ওকে, আমরা কি অপশনে তাকাইছি, অপশনে কি ছিল তাকাইছি, আমরা তাকাই নাই, আমরা অপশনে দিয়ে টোটালি তাকাই নাই, এই অঙ্ক করার সময় আমরা অপশনে দিয়ে টোটালি তাকাই নাই, অপশনে কি ছিল জানিও না। তাহলে একটা জিনিস খেয়াল করবা, অঙ্ক এবং আইকিউ করার সময় ভুলে অপশনের দিকে তাকাবা না, অপশনের দিকে তাকাবা, একটা সিস্টেম আছে কখন তাকাবা আমি বলবো, সেটাও ওটা হচ্ছে যে উল্টো প্রশ্ন দিয়ে উত্তর দিয়ে প্রশ্ন বের করার নিয়ম আছে, ওই সময় তাকাইতে হয়, কিন্তু নর্মালি হচ্ছে যে যখন তুমি দেখতেছো যে প্রশ্ন পড়ে বুঝে গেছো তুমি পারবা, তখন অপশনের দিকে তাকাবা না, অপশনের দিকে তাকালে মাইন্ডটা অন্যদিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা থাকে,
এইজন্য তাকাবো না প্রশ্নের দিকে, আমরা ডাইরেক্ট বের করে নিয়ে তারপরে দেখবো ওখানে 33 আছে কিনা, আছে দেখা দিব শেষ, না যদি 33 না থাকে তাকাবো না, এটা রেখে দিব, এভাবে রেখে দিব। আশা করি আমরা এটা পারবো আমাদের এক্সামের মধ্যে আসলে। আমরা আর একটা অঙ্ক দেখি, সাপোজ অন্য নিয়মের, সাপোজ এই যে এখানে এই অঙ্কটা একটু দেখি আমরা, এটা 14 নম্বর সারে আসছে, ওকে একদম ডাইরেক্ট কত নাম্বার ভাইয়া, এই যে 11 নাম্বারটা দেখতেছো, 11 নাম্বারটা তুমি কি দেখতেছো না, দেখা তো কথা, জি ভাইয়া দেখতেছি 11 নাম্বারটা, ওকে 11 নম্বরে কি বলছে দেখো তো, পরত একজনে কি বলছে নাকি তোমরা পড়তে পারতেছো, সাম অফ 5 কনসিকিউটিভ ইন্টিজার্স ইন ইজ 45, হ্যাঁ তারপরে হাউ মেনি অফ দিস ইন্টিজার্স আর প্রাইম নাম্বারস, একটাকে আমি বলছিলাম প্রাইম নাম্বারস অর্থ কি, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা খাতায় নোট করে রাখো, না হলে পরে পরীক্ষা হলে কিন্তু পারবে না, পরীক্ষা হলে ইংরেজিতে প্রশ্ন আসবে, হ্যাঁ ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, কনজিকিউটিভ ইন্টিজার মানে হচ্ছে যে তোমার কনজিকিউটিভ মানে পাশাপাশি, আসলে মানে পর্যায়ক্রমে বলা হয় বাংলায় এটাকে, কনজিকিউটিভ ইন্টিজার মানে আমি বুঝিয়ে দিতে যাই তাহলে হচ্ছে সাপোজ 51, 52, 53 এটা হচ্ছে কনজিকিউটিভ, কারণ একটার পর একটা আসছে, অর্থাৎ আমরা গুণি নিয়ে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে কনজিকিউটিভ, কনজিকিউটিভ মানে পাশাপাশি, তাহলে বলছে যে সাম অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার্স ইজ 45, মানে পাঁচটা পাশাপাশি পূর্ণ সংখ্যার যোগফল 45, হাউ মেনি অফ দিস ইন্টিজার্স আর প্রাইম নাম্বারস, ওই পাঁচটি সংখ্যার মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে এটা আমাদেরকে বের করতে হবে, তাহলে খেয়াল করে আবার বলতেছি পাঁচটি পাশাপাশি সংখ্যার যোগফল বলছে 45, আর ওই পাঁচটা সংখ্যার মধ্যে কতটি মৌলিক সংখ্যা আছে আমাদেরকে বের করতে হবে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা শিখছি সেখানে এটাকে আমরা এতক্ষণ পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে সেটা শিখছি, আবার আমরা ওই যে যোগ বিয়োগ থাকলে কিভাবে কাজ করতে সেটাও শিখছি, তো ওই দুইটার আমরা এতক্ষণ যা শিখছি সেটার এখানে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো 11 নাম্বারটাতে, এই জন্য আমরা 11 নাম্বারটাকে সিলেক্ট করছি, তাহলে খেয়াল করো আমি প্রশ্নটা আশা করি তোমরা খাতা তুলে ফেলছো, তখনই না তুললে আমি আবারও বলতেছি তুলে নিবা, তাহলে খেয়াল করো তো বলছে যে পাঁচটা পাশাপাশি সংখ্যার যোগফল হচ্ছে 45, এখন ওই পাঁচটা সংখ্যার মধ্যে কতটি সংখ্যা আছে যারা মৌলিক, এইটা খুব প্রশ্ন করছে, প্রশ্নটা কিন্তু অনেক ডিফিকাল্ট মনে হচ্ছে দেখে, বা আসলে কিন্তু ডিফিকাল্ট না, তুমি অঙ্ক যত বেশি পারবা তত বেশি তোমার কাছে হাসি পাবে, অঙ্কগুলো প্রশ্ন করে দেখলে কেন হাসি পাবে তোমার কাছে, মানবে এটা একদম ইজি, খেয়াল করো বলছে পাঁচটি পাশাপাশি সংখ্যা, এটা হচ্ছে মেইন ইনফরমেশন আমার কাছে, তো পাঁচটি পাশাপাশি সংখ্যা একটু খেয়াল করো তো, আমি যদি লিখি মনে করো আমি এমনিতে কোনো একটা কিছু লিখতেছি, পাঁচটা পাশাপাশি সংখ্যা আমি এমনি লিখি, সাপোজ 10, 11, 12, 13, 14 পাঁচটা পাশাপাশি সংখ্যা হয়েছে, হয়েছে না, পাঁচটা পাশাপাশি সংখ্যা হয়েছে, তো একটু আমার সাথে রেসপন্স করতে হবে, হয়েছে কিনা বলো তো, জি ভাইয়া তুমি কি দেখতেছো না, দেখতেছি স্যার, জি দেখতেছি, পাঁচটা পাশের সংখ্যা এখানে হয়েছে, আমি নিচ থেকে লিখছি আর কি, তো এদের যোগফল আপনি দেখি তো কত হয়, 21, 33, 44, 58 রাইট, এখানে 58 হয়, যোগ করে এখানে দেখো তো কত হয়, যে কোনো একজন যোগ করো, হ্যাঁ কত হয় ক্যালকুলেটর যোগ করো দ্রুত, হ্যাঁ 60 হয়েছে, 60 এটা হচ্ছে অঙ্কের সৌন্দর্য যে পাশাপাশি কতগুলো সংখ্যাকে তুমি যদি যোগ করো, যতগুলো সংখ্যাকে তুমি যোগ করবা তাদের ওই তত দিয়ে যোগফলকে ভাগ করে দিবা, ভাগ করলে মাঝখানেটা পাবা, ভাগ করলে কি পাবা, এখন আমাদের প্রশ্নে যে 45 বলা আছে এটা কয়টা সংখ্যার যোগফল, পাঁচটা সংখ্যার যোগফল, পাঁচ দিয়ে ভাগ করে কত হয়, 9, তাহলে 9 মাঝখানে লিখো, এরপরে 10 লিখো, এরপরে 11 লিখো, এই পাশে দুটো হবে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে কত, তাহলে 7, তাহলে কি আমরা পাঁচটা সংখ্যা পেয়ে গেছি, পেয়ে গেছি, পাঁচটা সংখ্যা বের করতে বলছে নাকি এর মধ্যে কয়টি মৌলিক আছে সেটা বের করতে বলছে,
কয়টি মৌলিক কয়টি মৌলিক আছে সেটা বের করতে বলছে এখানে মৌলিক কয়টা দুইটা রাইট দুইটা জি তাহলে আমরা দেখাবো কত উত্তর হচ্ছে দুই আসবে আমাদের অপশনে आंसर কি হবে आंसर কি হবে দুইটি দুইটি তাহলে আমরা কি অপশনে তাকাইছি টোটালি না তাকাই না অপশন পড়িও নাই অপশন রাইট এই যে এখানে দুই আছে দেখো অপশন এই যে এটা অঙ্ক এই কোন অঙ্কটা 11 নাম্বার ছিল 11 নাম্বার হ্যাঁ অপশনে দুই আছে এই যে অপশনে দুই আছে দেখো বি অপশন তাহলে অপশন আমরা বি তে দেখাবো রাইট ওই দেখো ওখানে লেখা আছে মিডিয়াল নাম্বার সমান 9 হ্যাঁ সরি আবার আবার চলে গেলাম আবার আসছি কি লিখছি দেখো মিডিয়াল নাম্বার ইকুয়াল টু 9 সো দা ইন্টিজারস আর 7 8 9 10 এন্ড 11 হিয়ার প্রাইম নাম্বার আর তুমিও ঠিক एग्जामে এভাবে লিখবা ওকে রিটেনে আসবে এমসিকিউ তে হ্যাঁ চলে গেছে এমসিকিউ তে শুধু দুই দেখাবা কিন্তু রিটেনে আসলে কি করবে এভাবে লিখে দিবা বুঝা গেছে ওকে আশা করি আমরা বুঝতে পারছি এটার করার কি আর কোনো নিয়ম আছে কেউ কি বলবো আমাকে দেখি তোমাদের মাথা কিছু আসে কিনা আমি তো আরেক নিয়মে করতে পারবো আমি মনে করব যে আমি কিভাবে করব দেখো 45 বলছে না পাঁচটা সংখ্যা যোগফল তা আমি লিখবো আমি মনে করি প্রথম সংখ্যাটি x তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে x + 1 তৃতীয় সংখ্যাটি কত হবে x + 2 তারপর x + 3 তারপর x + 4 কারণ পাঁচটা পাশাপাশি সংখ্যা বলছে ওরা কনজিকিউটিভ নাম্বার বলছে 4 ওকে প্রথমটি তো সি এক্স মনে মনে দ্বিতীয়টি আর তৃতীয়টি সি তাহলে প্রশ্নে ওরা বলছে যে সবগুলো যোগ করলে কত হয় সবগুলো কত হয় যোগ করলে 45 45 গুড এক্স প্লাস ফোর দাও যোগ করলে কত হয় 45 এখানে মোট এক্স কয়টা আছে কেউ বলতে পারবা পাঁচটা আছে তাহলে ফাইভ এক্স যোগ করলে পাঁচটা 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 এক্স যোগ করলে ফাইভ এক্স হয়ে গেল আর আছে এক দুই তিন তিন ছয় তিন ছয় দশ রাইট ওই যে এই পাশে গুলো রেখে যোগ করলাম আর কি হয়ে গেল 45 তাহলে এক্স এর মান কত আসলে বলো তো 27 এক্স এর মান কাজ করে দেখো তুমি এক্স এর মান কত আসে 7 কেমনে ওই যে 45 থেকে 10 বিয়োগ করলে কত হয় 35 35 কে 5 বিভাগ করলে কত হয় 35 35 থেকে 5 ভাগ করলে 7 হ্যাঁ 537 মানে প্রথম সংখ্যাটি হচ্ছে কত 7 দ্বিতীয়টি কত 8 ওই যে এক যোগ করতে হবে তৃতীয়টি তৃতীয়টি হ্যাঁ তারপরে 9 তারপরে 11 11 এবার তারে মৌলিক কয়টি দুটি এখন তোমার কাছে কোনটা সহজ লাগছে এখন যে এটা নাকি আগেরটা আগেরটা ভাইয়া 11টা স্যার এখন একটা সহজ যারা বলতো তারা বোকামি করতেছো কারণ সংখ্যা তোমাকে বাড়াই দিবে তখন কি আগেরটা সহজ জি আগেরটা সহজ বাড়াই দেয় এখানে যদি বলে যে পাশাপাশি 20টি সংখ্যা যোগফল 190 তখন কি করো তুমি তখন কি 100 20টা লিখবা পাশাপাশি না স্যার তো একটা স্যার আচ্ছা থ্যাংক ইউ তাহলে আরো আছে নিয়ম এগুলো এতগুলো দেখাবো না এবার হচ্ছে আমরা কোনটা করতে পারি আমি দেখি যেটা করলে তোমাদের জন্য দরকার যেটা ওকে ওরকম একটা করব ওই যে ওই নিয়মের একটা করা আছে দেখো এই যে পরের একটা নিয়ম দিছি এই যে এটা এই যে আরো আছে এরকম আরো বাবা এই যে দেখছো সব নিয়ম আছে যেটা তোমার লাগে ওটা করবা এখন হচ্ছে আমরা এবার জগন্নাথ না আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় একটা করি কারণ ইসলামী বিশ্ববিদ্যালয় এখনো অঙ্ক আসে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় সাপোজ একদম সহজ একটা করি বলছে রুট টু কি একটু আগে করাছি রুট টু একটি অমলুক সংখ্যা করাছি না জি রুট টু হচ্ছে অমলুক সংখ্যা দাঁড়া ফেলবা দেখছো একদম সহজ প্রশ্ন কিন্তু পারে না অনেকে কেন পারবে না ওই যে প্র্যাকটিস নেই এই জন্য তারপর এখানে কি বলছে দেখো বলছে পরপর পাঁচটি পূর্ণ সংখ্যার যোগফল 105 প্রথম দুটি সংখ্যা তো কত নাম্বার হ্যাঁ ভাই কত নাম্বার প্রশ্ন থেকে বলছেন এক নাম্বার এক নাম্বার প্রশ্ন থেকে বলছেন আচ্ছা নাম্বার এক নাম্বারটা পড়ো এই খুলনাতে চলে গেছি তারাও পর পর পাঁচটি পূর্ণ সংখ্যা এই যে এই যে এই সরি কি রে এটা পিডিএফ তো একটু ঝামেলা করে হ্যাঁ জি ভাই এক নাম্বার দেখতে পাচ্ছি কি বলছে খুলনা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এক নাম্বার না 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 ইসলামী বিশ্ববিদ্যালয় এই যে এখন দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় কি লেখা আছে পর পর পাঁচটি পূর্ণ সংখ্যা যোগফল কত 105 প্রথম দুটি সংখ্যা যোগফল জিজ্ঞেস করছে দুটি সংখ্যা আগেরটা না প্রশ্ন একটু জেনে সমাধান করছি যেহেতু পর পর পাঁচটি পূর্ণ সংখ্যা পর পর পাঁচটি মানে কি কনজিকিউটিভ ফাইভ ইন্টিজার্স আগে যে কথাটাই
ওদের যোগফল কত 105 105 কে 5 দিয়ে ভাগ করব কারণ মোট পাঁচটি সংখ্যার পর পর পাঁচটি সংখ্যা যোগফলই তো 105 রাইট তাহলে 5 দিয়ে ভাগ করলে মধ্যবর্তী সংখ্যাটা পাবো কত আসছে 21 21 21 তাহলে সংখ্যাগুলো মাঝখানে 21 আসবে এই পাশে 22 এই পাশে 23 এই পাশে 20 এই পাশে 19 তাহলে সংখ্যাগুলো হচ্ছে 19 20 21 22 23 ওরা জিজ্ঞেস করে প্রথম দুটি যোগফল কত প্রথম দুটি যোগফল মানে 19 এবং 20 19 এবং 20 এর যোগফল হলো 39 ওকে ঠিক আছে 39 জি জি ভাই জি ভাই সবাই আশা করি পারবা সবাই আশা করি পারবা কারো ঝামেলা থাকার কথা না আমরা তাহলে দেখলাম আর কি যে আসলে আমরা পারি কিনা হ্যাঁ অন্য বিশ্ববিদ্যালয়ে আসলে পারি কিনা দেখো আমরা সমাধান করছি জাহাঙ্গীরনগরে সেটা আমরা আবার ওই যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসে দেখলাম যে আসলে এরকম আসে কিনা ওকে এবার আমরা যাব সাপোজ অন্য একটা বিশ্ববিদ্যালয় যেখানে প্রশ্ন এসে থাকে সাপোজ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাব ওখানে এই ইউনিটের প্রশ্ন আছে বিইউপি তে আছে আমরা এই যে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছিল এখানে রাজশাহীতে আসে এখন রিটেন আসবে আর কি করে এই তো শাহজালাল বিজ্ঞান ওকে দেখা যায় বিইউপি সিনিটেও আসে হ্যাঁ সব জায়গায় দেখা যাচ্ছে না12 সালে আসছিল এটা তারপরে হচ্ছে তোমার এটা এটা হচ্ছে কি যে পাশাপাশি চারটা সংখ্যা দিছে গুণফলের সহিত সর্বনিম্ন কত যোগ করলে তা একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে মানে বলছে এই সংখ্যাগুলোর গুণফল মূলত এখানে প্রশ্নটা বুঝতে তোমাদের হয়তো অসুবিধা হতে পারে এদের গুণফলের সহিত সহিত মানে সাথে সর্বনিম্ন কত যোগ করলে তা একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে সর্বনিম্ন কত যোগ করলে পূর্ণ বর্গ হবে মানে এদের সাথে কত যোগ করলে সেটা ওই যে রুট ওভার করলে তোমার রুট ওভার আনসার আসবে আর কি এটা জিজ্ঞেস করছে তাহলে আগে গুণফল বের করে নিব গুণফল বের করে আমরা কি করবো যে দেখবো যে এটার সাথে কত যোগ করলে এটা পূর্ণ বর্গ হয় মোট কথা হচ্ছে এটা কত যোগ করলে পূর্ণ বর্গ হয় তো তুমি এটার জন্য যেটা করতে পারো যে এটাকে প্রথমে এটা এটা শর্টকাট নিয়মে দেখাই এখানে যে ব্যাপার আমি এখানে এটা হচ্ছে মূল নিয়ম আমি অন্য একটা নিয়মে দেখাই সংখ্যা হচ্ছে কত 2 4 0 2 4 ওকে তোমাদেরকে একটা নিয়ম দেখাচ্ছি একটু খেয়াল করো মানে এদের গুণফল করছে আর কি প্রথমে এটা আসছে আর কি তো এখন এটার সাথে কত যোগ করলে এটা পূর্ণ বর্গ হবে সেটা জিজ্ঞেস করছে আমাদেরকে আমি খেয়াল করো আমি আমি কিভাবে করতেছি কত সংখ্যাটি 2 4 2 4 0 2 4 আমি যে লিখতেছি এখন দেখতেছো তোমরা হোয়াইট বোর্ড জি ভাইয়া দেখতে পাচ্ছি এই যে আমি সংখ্যা লিখছি ওকে এই যে লিখলাম এখন এর সাথে কত যোগ করলে বলছে পূর্ণ বর্গ হবে তো তুমি যেটা করবা এটার এক ক্যালকুলেটর তুমি যদি ক্যালকুলেটর ব্যবহার করো দেয় আর কি নরমালি দেয় না ক্যালকুলেটর ওপরে দিলে তুমি এটাকে রুট ওভার মেরে দিবে ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেটর দিয়ে এটাকে রুট ওভার মারতে একজন কত আসে বলো তুমি যেটা করবা এর 99টাকে 12 এক করে দিবা তাহলে কত হয় 155 না জি ওকে মানে এই সাথে এক যোগ করলে সেটি কি হয় পূর্ণ বর্গ এই যে এটাকে রুট ওভার করলে আবার 100 এ হবে এটাকে রুট ওভার করে দেখো এটা আসবে 155 আসবে তাহলে খেয়াল করো আমি কিন্তু এই বুদ্ধি দিয়ে করি নাই বইয়ের বুদ্ধি দিয়ে করি নাই আমি আমার বুদ্ধি দিয়ে করছি তো এখন প্রশ্ন হচ্ছে এই বুদ্ধিগুলো আমার মাথা কেমনে আসছে কিন্তু ভাই আপনি তো বলেন ক্যালকুলেটর ক্যালকুলেটর নিতে দিবেন আপনি বললেন হ্যাঁ হ্যাঁ তাহলে তো সমস্যা আপনি বলছিলেন ক্যালকুলেটর নিতে দিবেন না তাহলে তো এটা আমরা করতে পারি আমি বলছি ওকে কিন্তু আমার তো একটা বুদ্ধি এট লিস্ট আমার মাথায় আসছে এখন এই বুদ্ধিটা আমার মাথা প্রশ্ন কেমনে আসছে তোমাদের প্রশ্ন হয় না মাঝে মধ্যে প্রশ্ন হতে পারে এগুলো হচ্ছে যে বুদ্ধিগুলো আসবে তখনই যখন তুমি এরকম এই অঙ্কগুলো করতে করতে থাকবা নিজে নিজে করো বইয়ের নিয়মে করো বইতে যে হিসাবে নিয়মে করো দেখবে যে তোমার মাথা হঠাৎ করে একটা খেলবে ও আচ্ছা এটা তো এরকম করা যায় এরকম দেখবে মাথার মধ্যে আসবে হ্যাঁ
এখন তো তুমি বইতে যাবে সেবা করো, এভাবে করতে করতে এক সময় এই নিয়মগুলো মাথার মধ্যে চলে আসবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে চলে আসবে মাথায়। তো এখন প্রশ্ন হচ্ছে এটা তো ক্যালোরি নিতে দিবে না, আমি কিভাবে করবো? হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমরা যদি এরকম মাথায় কোনো নিয়ম আসে, এটা মাথায় অবশ্য রাখবে, ক্যালোরি যে সবসময় ব্যবহার করতে দিবে তা না, আবার দিবে না যে মাঝে মধ্যে কেউ না, মাঝে কোথাও কোথাও দিবে তোমাকে। তো এখন যেহেতু আমরা নর্মালি ধরে নিবো আমাদেরকে দিবে না, তো আমরা এই জন্য বইতে বইতে আমাদের যেভাবে দেওয়া আছে আমরা সেভাবে করবো, এই জন্য বইতে এইভাবে দেওয়া আছে এইভাবে করো। ওকে, বইতে কি করা হয়েছে, বইতেও বর্গমূল করা হয়েছে, যে তোমরা 6-7 এ বর্গমূল করা শিখছিলা নিশ্চয় মনে আছে তোমাদের, সেভাবে দিয়েছি আমরা। কি করছি, এটাকে বর্গমূল করছি, দেখো এটা কি দেখছো বলে, এটা কি তোমরা 6-7 এ করছিলে এই বর্গমূলের নিয়মটা কিভাবে করতে হবে আমি জানি না তোমাদের, সেটা হচ্ছে যে এটাকে প্রথমে, হ্যাঁ বলো তো কিভাবে করতে হবে বলো দেখি পারলে। দেখো নাই, হুম, 40 থেকে বুঝি নাই ভাই, আপনি বুঝিয়ে দেন, মনে নাই। নাই না, বুঝে দাও তো একটু, এটা কিভাবে করা হয়েছে, এনিওয়ান এটা বুঝছো এরকম তোমার সব বলো আগে, যে এটা কিভাবে করা হয়েছে। এনিওয়ান কেউ নাই এরকম? কেউ কি নাই? আচ্ছা স্যার আরেকবার বলেন, আমার নেটে একটু প্রবলেম হয়েছে। মানে বলতেছি যে অঙ্কটা কিভাবে এখানে সলিউশন করা সেটা তুমি ব্যাখ্যা করতে পারবা? কোনটা? এই যে 2 নাম্বার অঙ্কটা, এটা যেটা দেখা যাচ্ছে স্ক্রিনে, আমাদের বইতে যে সলিউশনটা দেওয়া আছে কিভাবে করা হয়েছে সেটা। স্যার 2 আর 3 যোগ করলে 5 হয়। আমি তো কোনো কিছু জিজ্ঞেস করি নাই, 2 নাম্বার অঙ্কটা এখানে কিভাবে করা হয়েছে সেটা জিজ্ঞেস করছি আমি তোমাকে। এটা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে। এটা করার নিয়ম হচ্ছে যে একটু খেয়াল করবা, তোমরা এগুলা পারার কথা, এগুলা এটা 6 এই অঙ্কটা 6 নাকি 7 আছে আমি এক্স্যাক্টলি মনে নাই, যাই হোক এটা নিয়ম হচ্ছে যে তোমার, তুমি প্রথমে ওই যে এটা কি বলবো, আসলে এটাও এক ধরনের ক্যালকুলেটর ছাড়া হয় না, আসলে ক্যালকুলেটর লাগে, মানে এখানে যে পাশে 155 লিখে আছে ডান পাশে, সেটা নির্ণয় করতে হলে অ্যাটলিস্ট 155 লাগে, মানে ক্যালকুলেটর লাগে। তো তোমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবো আমি একটু বুঝে দিচ্ছি, সাপোজ আমি আমি যেভাবে বলবো এখন এইভাবে করার চেষ্টা করবো ক্যালকুলেটর ছাড়া। তোমরা নিশ্চয়ই বোর্ডটা দেখতেছো এখন, আমাদের ওখানে ছিল 2-4-0-2-4। ওকে, তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে এটাকে আমাদের প্রশ্ন কি, এত এর সাথে কত যোগ করলে এটা পূর্ণ বর্গ হবে,
বুঝতে পারছি আমি। তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে আমি বলে দিচ্ছি একটা ক্লু, আরেকটা ক্লু বলে দিচ্ছি তোমাদেরকে, ওকে? তোমরা যেটা করবা সেটা হচ্ছে এটাকে পাশাপাশি লিখতে শুরু করবা। 24 এর পরে কত আসে জানি? 25 না? তাহলে তুমি 25 লিখো জায়গাটাতে। আমি তো নিজেই বুঝতেছি না, এই যে 25, ওকে? তারপর এখানে লিখো যে 26, ওকে? এভাবে তুমি লিখা শুরু করো। আমি বলতেছি কেন সেটা একটু পরে বুঝতে পারবা। লিখা শুরু করার পরে তুমি একটু তাকালে বুঝতে পারবা কোনটা বর্গ হতে পারে কোনটা বর্গ হতে পারে না। যেগুলো বর্গ হয় সাধারণত সেগুলোর শেষে 25, শেষে 25 বর্গ হয়, জি, 9, হ্যাঁ, শেষে তোমার 49, শেষে তোমার 25 একটা বললাম, শেষে তোমার 16, শেষে তোমার 64, এরকম আসবে এই যে শেষে দিকটা। ওকে ওকে, বুঝে গেছে? এবার তুমি দেখো এটাতে কিন্তু সেই জিনিসটা আছে অলরেডি, তুমি এখান থেকে তো এমসিকিউতে আসলে এখান থেকে বলে ফেলবা যে ডিফারেন্স এই জায়গাটা থেকে, এমসিকিউতে আসলে এই জায়গা থেকে বলে ফেলতে পারবে। কিন্তু রিডিং আসলে তো ওভাবে করতে হবে যেটা যেভাবে আমাদের বুঝে দেওয়া আছে, কিভাবে করবো সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি এটাকে রুট ওভার করে দেখবা কত হয়, অর্থাৎ 2 4 0 2 5 কে রুট ওভার করে ফেলবা। তুমি রুট ওভার করলে দেখবা যে 155 আসবে। এটা রুট ওভার করা সহজ, রুট ওভার করাটা শিখে নিবা, ওটা পরে চ্যাপ্টার আলোচনা করা আছে কিভাবে রুট ওভার করতে হয়। এবার তুমি 155টাকে ওখানে কিভাবে রিপ্রেজেন্ট করবো, তুমি লিখবা যে 2 0 2 4 এই পাশে তুমি 155 লিখবা আগে, 155 লিখে নিচে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে 155 কে মিনিমাম মিনিমাম কতবার তুমি এখানে নিয়ে আসতে পারবা এই জায়গাটাতে, 155 সাথে 155 গুণ করলে তুমি একবার বেশি নিয়ে আসতে পারবে না 155 কে গুণ আকারে। কেন খেয়াল করো, কারণ হচ্ছে যে 155 কে তুমি যদি 155 দিয়ে আবার গুণ করো তখন তোমার এটা অলরেডি 2 0 2 5 হয়ে যায়। দ্যাট মিন্স এখানে দুইবার নিয়ে আসছি আমি, দুইবার নিয়ে আসতে এটা হয়ে যায় যেটা এত থেকে বড়, এত থেকে বড়, কারণ আমি একবার বেশি আনতে পারতেছি না, সেই জন্য আমি এখানে 1 লিখছি, ওকে? এবার মানে আমি একবারে গুণা গুণ গুণ করে একবার বেশি আনতে পারতেছি না, এটা বুঝতে হবে জিনিসটা তোমাকে, গুণ করে এইভাবে গুণ করে একবার বেশি আনতে পারতেছি না, দুইবার নিয়ে আসলে এটা হয়ে যায় অলরেডি। আমি তার মানে 155 কে গুণ করে আমি একবার আনতে পারবো, সেই জন্য আমি এখানে লিখবো 1। এরপর আমি এটাকে বিয়োগ করবো, বিয়োগ করলে হয় 14024, ওকে? এরপরে তুমি আবার দেখবা যে আবার তুমি কয়বার আনতে পারতেছ, তবে সেটা এবার তুমি একটু খেয়াল করবা। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে